Assalamualaikum everyone. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে কিনা, বাট হয়তো অনেকের পছন্দ হবে। তো আজকে বাগানের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই সাইডটা হচ্ছে আমিন মোহাম্মদ মডেল টাউন। আমরা একটু আসলে ফাঁকা জায়গায়, গাছপালা, আলো বাতাস, পশু পাখি থাকবে এরকম জায়গায় থাকতে পছন্দ করি, তো এই জন্য একটু ফাঁকা জায়গায় থাকি। আমি বাসার থেকে বের হয়ে যখনই নামছি তখনই বৃষ্টি শুরু হয়েছে, তো তারপরে বাকি একটু হাঁটে আসার পরে মনে হলো যে একটা ভিডিও করি। এখনও বৃষ্টি হচ্ছে। এই পুকুরটাতে প্রচুর শাপলা ফুল ফুটে, এখন পানি অনেক কম ছিল, এখন তো কিছুদিন টানা বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি। কিছুদিন আগেও আরও ফুল দেখছিলাম আমি, মনে হয় পানি হওয়ার কারণে গাছগুলো মানে ডুবে গেছে বা এখনও পরিপূর্ণভাবে রেডি হইতে পারে নাই। আর কিছুদিন পরে এখানে প্রচুর শাপলা দেখা যাবে, ওইটা একটা মসজিদ। তো মাঝে মাঝে যখন আবহাওয়া ভালো থাকে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার কাছে ভালো লাগে, এটা দেখানোর জন্যই মূলত ভিডিও করা। আমি অলরেডি আমার নার্সারির যে এই রোডটা সরাসরি আমার নার্সারিতে গিয়ে উঠছে, এই রোডের মাথায় আমার নার্সারি। তো বাসা থেকে হেঁটে আসতে খুব বেশি সময় লাগে না, এবং ওয়েদার ভালো থাকলে অবশ্য হাঁটতে খুবই ভালো লাগে, বাট কিছুদিন যে গরম গেল বা যে পরিমাণে রোদ উঠে, এই রোদে আসলে হাঁটতে মন চায় না। এই তো এদিক দিয়ে কিছু লোকাল লোকজনের বাড়িঘর আছে, ম্যাক্সিমাম জায়গায় এগুলো সব কোম্পানির আন্ডারে, কোম্পানি প্লট আকারে বিক্রি করতেছে। যেমন এইটা দেখেন, প্লট আকারে এটা বিক্রি হয়ে গেছে এখানে, এগুলোতে বাসা বাড়ি হয়ে যাবে খুব দ্রুত। তো রাস্তায় আর বেশি কথা না বলে বাগান পর্যন্ত পৌঁছাই। বাগানে আজকে গোবর আসার কথা, দুই গাড়ি গোবর দিয়ে যাওয়ার কথা, হয়তো গোবরগুলো দিয়ে গেছে, দেখতে হবে কি পরিমাণে আসছে। গোবরের দামও অনেক বেড়ে গেছে এখন, নার্সারিতে আসলে কস্টিং অনেক বেড়ে গেছে, বাট সেই পরিমাণে গাছের দাম বাড়ে নাই। গাছের দাম কখনো বাড়ে না, গাছের দাম সবসময় কমে। নতুন নতুন যেটা আইটেম আসে, যে টাইমে যেটা ট্রেন্ডে থাকে, ওইটার দাম বেশি থাকে আর বাকিগুলো কমে যায়, আস্তে আস্তে কমতেই থাকে। তো এই গাছগুলো অনেক পুরাতন পুরাতন গাছ এখানে, তো এই গাছগুলো থাকার কারণে এই রাস্তাগুলো খুব চমৎকার লাগে। আরেকদিন আপনাদেরকে আরেকটা রাস্তায় নিয়ে যাব, সেখানে ঝাউ গাছ লাগানোর কারণে মনে হয় বিদেশি কোনো জায়গায় আছে, বিদেশের কোথাও আছি এরকম। যদি ওই জায়গাটায় তুষার পড়তো তাহলে মনে হয়তো ইউরোপে বা আমেরিকায় আছি। আচ্ছা, বাগানের কাছাকাছি এই যে রাস্তা, মেইন রোড, বাগানের কাছাকাছি চলে আসছি। এখন বাগানে ঢুকে ভিডিওটা আবার রিজুম করতেছি। বাগানে ঢুকলাম, এই যে পান্ডা আসতেছে। পান্ডু, ওয়েট 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 ওয়েট, নোংরা করিস না, দাঁড়া দাঁড়া, ধৈর্য। কি হয়েছে, দাঁড়া, ধৈর্য। গাটা কি করলি? খুশি পান্ডু? এই যে, না না না, দাঁড়া দাঁড়া, দিচ্ছি। পান্ডা, তো গোবর আসছে, জামাই, ওই গাড়ি তিন গাড়ি গোবর আসছে, বড় গাড়ির তিন গাড়ি গোবর আসছে।
অনেক গোবর আসছে, পাওয়ার টিলারে করে গোবর আনা হইলো, বড় পাওয়ার টিলার গুলাতে গোবর আসছে। এগুলো এবার শীতের সিজনে কাজে লাগবে। আরো এক গাড়ি লাগবে মনে হয়, নাকি এই গাড়ি চলবে? মানে শীতের সিজন পার হবে না আমাদের এটা দিয়ে, হয়তো আর এক গাড়ি লাগলেও লাগতে পারে যদি বেশি বেশি করি। এই যে বৃষ্টি হচ্ছে, আর ভিডিওটা কন্টিনিউ করা গেল না, প্রচুর বৃষ্টি। এদিকে গোবরের কাজ করতেছে জামাই। তো পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে, সবাই ভালো থাকবেন। আজকে ব্লগ এই পর্যন্তই শেষ, আপনাদের কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।